দীর্ঘ এক বছর ধরে মুক্তিকামী সংগঠন হামাস নির্মূলের নামে বর্বর ইসরায়েল গাজায় নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে ফিলিস্তিনের গাজা যেমন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, তেমন বর্বর ইসরায়েলি বাহিনীর ভেতরেও ফাটল ধরিয়েছে। সম্প্রতি একটি শর্ত দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে নিজেদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রায় 130 জন সৈন্য। এক চিঠিতে তারা সতর্ক করেছেন যে ইসরায়েলি সরকার যদি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা না করে, তাহলে তারা আর সেনাবাহিনীতে তাদের দায়িত্ব পালন করবেন না। বুধবার এই চিঠি ইসরায়েলের হারেজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই চিঠির বরাত দিয়ে হিব্রু ভাষার এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানো এই সৈন্যরা ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ থেকে আসা, যেমন বিমানবাহিনী, নৌবাহিনী, সাঁজোয়া বাহিনী এবং আর্টিলারি বাহিনী। তারা তাদের চিঠিতে মন্ত্রিসভার সদস্যদের এবং সেনাবাহিনীর প্রধানের প্রতি এ বার্তা দিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন, গাজায় চলমান যুদ্ধ বন্দীদের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে, যাদের অনেকেই ইতোমধ্যেই ইসরায়েলি বিমান হামলায় বা উদ্ধার অভিযানের সময় নিহত হয়েছেন। চিঠিতে তারা লিখেছেন, আমরা যারা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছি বা করেছি, তারা ঘোষণা করছি যে যদি সরকার বন্দীদের বাড়ি ফেরাতে চুক্তির পথে না হাঁটে, তবে আমরা আমাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারব না। তারা আরও উল্লেখ করেছেন, আমাদের অনেকের জন্য ইতোমধ্যেই সীমা অতিক্রান্ত হয়েছে, অন্যদের জন্য সেই দিনটি আসছে যখন আমরা হৃদয় ভাঙা হয়ে আর দায়িত্ব পালন করতে পারব না।